আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মৌসুম রহমান। এবারে বিস্তারিত সংবাদ। বিভিন্ন জেলায় নদী ও খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সকাল থেকে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, টঙ্গী, জামালপুর, সিরাজগঞ্জ, রংপুর, পাবনা সহ দেশের বিভিন্ন জেলায় স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্টরা উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় গুঁড়িয়ে দেওয়া হয় কয়েকশো কাঁচা পাকা স্থাপনা। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্থির রিপোর্ট। সিলেটের অষ্টগ্রামে সুরমা নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। এ সময় 90টি স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয়। এখানে প্রায় 54টার মতো দোকানপাট আছে, কাঁচা আধা পাকা। এই দোকানপাটগুলি আমরা আজ উচ্ছেদ করব। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানের প্রথম দিনে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় শতাধিক পাকা, আধা পাকা ও টিনশেড ঘরবাড়ি। এই কার্যক্রমটি আসলে আমরা স্টেপ বাই স্টেপ করব। আজকে প্রথম দিনের মতো শুরু করছি, এটা চলমান একটি প্রক্রিয়া। রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড়ে খোকসা ঘাগট নদীর উপর অবৈধভাবে নির্মিত খেয়া রেস্টুরেন্ট সহ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। এই স্পটে আমরা 16 জনকে উচ্ছেদ করে এই স্পটটা আমরা আগে ক্লিয়ার করি। কুষ্টিয়ার ভেড়ামারায় জিকে ক্যানেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীর দুপাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদেও অভিযান চালানো হয়েছে। সম্পূর্ণ ইছামতি নদীর দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এছাড়াও সিরাজগঞ্জ, টঙ্গী, কুমিল্লা, চুয়াডাঙ্গা, চাঁদপুর, হবিগঞ্জ, নীলফামারী, জামালপুর, ঝালকাঠি, লক্ষ্মীপুর, মাদারীপুর, নওগাঁ, নড়াইল, নেত্রকোনা, পিরোজপুর, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জায়গায় একযোগে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন। দর্শক, অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর জানাতে এই মুহূর্তে সিলেট থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। দেশের বিভিন্ন জেলায় নদী এবং খাল পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন, সেক্ষেত্রে সিলেটে সুরমা নদীর পাড়ে কত সংখ্যক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে? মৌসুমি, সারা দেশের ন্যায় আজ সিলেট জেলার দুইটি উপজেলাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে পানি উন্নয়ন বোর্ড এবং সিলেট জেলা প্রশাসন। প্রথম ধাপে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ, অর্থাৎ যেখান থেকে সুরমা এবং কুশিয়ারা নদী যে উপজেলা থেকে শুরু হয়েছে, সেই উপজেলার 8 গ্রাম বাজারের অভিযান চালায় পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন। সেখানে সুরমা নদীর তীরে, অর্থাৎ সুরমা নদীর তীরে 50 থেকে 60টি দোকান গড়ে তোলা হয়েছিল, সেগুলো ভেঙে দেয় উপজেলা প্রশাসন। এবং তারপর সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি বেড়িবাঁধের উপর 30 থেকে 35টি স্থাপনা গড়ে তোলা হয়েছিল, সেগুলো কিন্তু ভেঙে দিয়েছে প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এবং সিলেট জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক জানান যে সিলেটের যে সকল নদ নদী দখল করে যে সকল অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে সেগুলো ধাপে ধাপে ধ্বংস করে দেওয়া হবে এবং তাদেরকে প্রথমে নোটিশ দেওয়া হবে। তারপর যদি তারা সেই নোটিশ মান্য করে যদি তারা স্বেচ্ছায় সেখান থেকে সরে না যায় তাহলে তাদেরকে অভিযান করে উচ্ছেদ করা হবে। তো প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছে যে সিলেটে যত অবৈধ স্থাপনা আছে সবগুলোই কিন্তু ধাপে ধাপে উচ্ছেদ করা হবে। এই ছিল সিলেটের সর্বশেষ পরিস্থিতি। মৌসুমী সুজাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। দর্শক, এতক্ষণ সিলেট থেকে জানাচ্ছিলেন হোসাইন আহমেদ সুজাত। শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীতে কাঁপছে গোটা দেশ। হাড় কাঁপানো শীতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন উত্তরাঞ্চলের মানুষ। কুড়িগ্রামে গত দুদিন শীতের তীব্রতা কম থাকলেও আজ আবার বেড়েছে। ভোর 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.3 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় তীব্র শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তাপমাত্রা ওঠা নামা করছে 7 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে। ঠান্ডার সঙ্গে হিমেল হাওয়া ভোগান্তি আরও বাড়িয়েছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা সহ নদীবেষ্টিত মানুষের দুর্ভোগ বেড়েছে। যশোরে সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস। শীত জেকে বসেছে জয়পুরহাটে। এছাড়াও রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ বিভিন্ন স্থানে শীতে বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঠান্ডার জন্য কাজ কাম বর্তমান
আমরা পাচ্ছি না, বেকার বসে আজ কাম করা খুব কষ্ট হয়ে যাচ্ছে, ঠান্ডার কারণে কোনো কাজ কাম পাচ্ছি না। আজকে অনেকেই 9টা 10টার সময় ঘুম থেকে ওঠেনি বা এই অফিস আদালত অনেকেই যেতে পারেনি, এই কারণে মানুষের এই শীতের জন্য অনেক অসুবিধা হয়ে গেছে। এই কারণে হাত পাও কিছু উপলাম যাচ্ছে না, কামকাজ করা যাচ্ছে না, পানি বলান যাচ্ছে না, মাল লোড ডাউনলোড করে শীতের কারণে গাড়ির কোনো কাজ কাম করে পাচ্ছি না। এই ঠান্ডার কারণে মাটি কাটা মানে ঘর থেকে বের হওয়া যা দিচ্ছে না, কাজ কিভাবে করি, কাজ কাম না করলে খাই কি, কোনো বুদ্ধি নাই। শরীয়তপুর সদর উপজেলার কীর্তিনাশা নদীতে নির্মাণাধীন সেতুর মেঝেতে ফাটল ধরায় জনমনে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও কর্তৃপক্ষের দুর্বল তদারকির কারণে মানসম্মত সেতু নির্মাণ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তবে প্রকৌশলীদের দাবি সেতুতে কোনো সমস্যা নেই। শরীয়তপুর প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাশাল অমি। শরীয়তপুর সদরের আঙ্গারিয়া ইউনিয়নের নতুনহাটে কীর্তিনাশা নদীতে নবনির্মিত সেতুতে দেখা দিয়েছে ফাটল। এলজিডির তত্ত্বাবধানে সেতুটি নির্মাণ করেছে হামিম ইন্টারন্যাশনাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। 4,62,00,000 টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ঢালাই দেওয়ার 3-4 দিন পরেই সেতুর উত্তর প্রান্তে 33 মিটার অংশ জুড়ে মাঝ বরাবর ফাটল দেখা দেয়। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সেতু নির্মাণের কারণেই এই অবস্থা সেতুটির, অভিযোগ স্থানীয়দের। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঠিকাদার। ব্রিজের কাম করছে, ফাটল ধরে গেছে, ব্রিজ ভালো না, এই রাত্রেবেলায় কাজটা করছে, শুধু বালি দিয়ে কাজটা শেষ। তাদের কাছে আমরা বলছি যে ব্রিজ ফাটল ধরছে, তারা বলছে এটা জোড়া থেকে ফাটা দিছে। আমরা আরে বললে হে বসে ঠিকই হইতে আছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে কাজে কিছুটা ত্রুটি দেখা দিলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ায় সেতুটি ঝুঁকিমুক্ত রয়েছে। আমরা অবজারভেশনে আছি, আমরা ট্রাফিক ওপেন করে দেওয়ার পরে যদি এই ধরনের কোনো প্রবলেম দেখা দেয় আমরা পুরো স্ল্যাবটির মধ্যে প্যাটার্ন স্টোন যেটুকু আছে আমরা রেকটিফাই করে দেব। সেতুটি ঠিকভাবে মেরামত করে সবার চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি স্থানীয়দের। মাশায়েল আমি, আরটিভি। ভারতে তথ্য পাচারের মামলায় গ্রেফতার পুলিশ কনস্টেবল দেবপ্রসাদ সাহার ফের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুদ্দিন এ আদেশ দেন। এদিন আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। এর আগে 19 ডিসেম্বর তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত 16 ডিসেম্বর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ এনে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান কনস্টেবল দেবপ্রসাদ সাহার বিরুদ্ধে মামলা করেন। 17 ডিসেম্বর দেবপ্রসাদকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। বিভিন্ন সময় বাংলাদেশে গুরুত্বপূর্ণ তথ্য পেনড্রাইভে করে ভারতে পাচারের অভিযোগ রয়েছে দেবপ্রসাদের বিরুদ্ধে। চাঁদপুরে প্রায় 700 কেজি জাটকা ইলিশ ও 45 মন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড। সকালে চাঁদপুরের মাছঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার ইসাক আলীর নেতৃত্বে একটি দল। এ সময় 700 কেজি জাটকা জব্দ করা হয়। জব্দ করা মাছের দাম 2 লাখ টাকার বেশি। এদিকে জেলার বাবুরহাট বাজার এলাকায় একটি পিক আপ ভ্যান তল্লাশি করে 45 মন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে এসব পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় আর জাটকা ইলিশ বিতরণ করা হয় স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে। সংবাদ শেষ করব কুষ্টিয়ার তিলের খাজার খবর দিয়ে। কুষ্টিয়ার তিলের খাজার নাম শোনেনি বা স্বাদ নেয়নি এমন মানুষ দেশের মাটিতে খুঁজে পাওয়া ভার। 150 বছরের ঐতিহ্য ধরে রাখা হাতে তৈরি দারুণ সুস্বাদু তিলের খাজা কুষ্টিয়ার নামের সাথেই মিশে আছে। তবে বর্তমানে আর্থিক অনটন আর পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাবার পথে বিখ্যাত এই মিষ্টান্ন। কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের তথ্যচিত্রে জানাচ্ছেন সাবরিনা ফিরোজ। হায়রে মজার তিলের খাজা, খেয়ে দেখলি নামন কেমন মজা। প্রচলন রয়েছে লালন ফকির 150 বছর আগে তিলের খাজা নিয়ে এমনটি বলেছিলেন। ইতিহাস বলে ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার আগে শহরের মিলপাড়া ও দেশওয়ালি পাড়ার পাল সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবার তিলের খাজা তৈরির মাধ্যমে এর প্রচলন হয় কুষ্টিয়ায়। বর্তমানে বিখ্যাত ভাই ভাই তিলের খাজা নামে একটি মাত্র কারখানা রয়েছে মিলপাড়ায়, যার বয়স আনুমানিক 46 বছর। এখানকার কারিগররা এখনো চিনি ও তিলের তৈরি এই শিল্পের ঐতিহ্য ধরে রেখেছেন। সবাই খায়ে যদি যে ভালো বলবে সেই জন্য আমাদের এটা বিখ্যাত। আমাদের খাজাটা এত সুন্দর হওয়ার কারণ আমরা নিজেরাও জানি না, বুঝলেন।
তো কাস্টমার এসে বলে যে আপনাদের খাজা সুস্বাদু বেশি হয়। নানা রকম হাঁকডাকের মাধ্যমে রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড ও লঞ্চ ঘাট সহ বিভিন্ন জায়গায় বিক্রি হতে দেখা যায় কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। তবে বর্তমানে এই শিল্পের কাঁচামালের দাম বৃদ্ধির কারণে আগের মতো আর লাভের মুখ দেখছে না ব্যবসায়ী ও বিক্রেতারা। তিলের খুব ক্রাইসিস, তিলের দাম কম আছে, কিন্তু তিলের দামের জন্য ব্যবসাটা একটু আমাদের জন্য কষ্টকর। তিল কম আর কম দিয়াতে আমাদের খাজা ব্যবসা কম। পুরোপুরি যদি তিল দেয় তাহলে এক পিস খাজা বেচা লাগবে 30 টাকা। এক পিস খাজা 30 টাকার কাস্টমারের কাছে দাম চাইলে তাহলে আমি তাদেরকে বাজারজাতকরণে সহায়তা করব। স্বাধীনতার পর দেশের অনেক কিছুই বদলেছে, তবে বদলায়নি এই শিল্পের সাথে জড়িতদের ভাগ্য। তাই উপাদেও এই মিষ্টান্ন শিল্পের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এমনটি আশা সংশ্লিষ্টদের। সাবরিনা ফিরোজ, আরটিভি। জেলার সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।